ইউএফসি কাপ 2021-এর ইন্টার জোন সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই উজবেকিস্তানে পৌঁছে গেল এটিকে মোহনবাগান দলের সমস্ত প্লেয়ার সহ কোচ এবং কোচিং স্টাফরা। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে তারা কিন্তু চলে গেছেন উজবেকিস্তানে এবং সেখানে কিন্তু যে হোটেলে তারা থাকবেন সেখানেও তারা পৌঁছে গেছেন এবং পৌঁছে তো গেছেন আজকে, এবং তারা কিন্তু ইতিমধ্যেই প্র্যাকটিসও শুরু করে দেবেন এবং আগামী 22শে সেপ্টেম্বর কিন্তু ইউএফসি কাপ 2021-এর ইন্টার জোন সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান দল এফসি নাসাব। যে ম্যাচটা তোমরা কিন্তু 22শে সেপ্টেম্বর বুধবার 8:30 থেকে দেখতে পারবে। তো ইতিমধ্যেই কিন্তু ডেভিড উইলিয়ামসের ইনস্টাগ্রাম স্টোরি থেকেই কিন্তু আমরা ব্যাপারটা জানতে পারলাম বা দেখতে পাচ্ছি, কিন্তু যারা কমবেশি তাকে ফলো করে রেখেছে, যে তিনি কিন্তু একটা ফটো তার স্টোরিতে আপলোড করেন এবং সেখানে কিন্তু দেখা গেছে ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা, মানবীর সিং সহ আরও অন্যান্য প্লেয়ারদের কিন্তু কমবেশি দেখা গেছে এবং তারা খুব সম্ভবত কারাইসি নামে একটি হোটেলে হয়তো উঠেছেন বা সেখানে থাকছেন এই ম্যাচটা খেলার আগে। তো এটাই আমার যেটুকু মনে হচ্ছে, বাট ওটা দূর থেকে কি মনে হচ্ছে, হোটেল না নাকি অন্য কিছু, সেটাও কিন্তু মানে পুরোপুরি কনফার্ম জানা নেই, বাট হোটেলই হবে হয়তো। তো তারা কিন্তু অলরেডি পৌঁছে গেছেন উজবেকিস্তানে, তো এখন শুধু সময়ের অপেক্ষায় উজবেকিস্তানের শক্তিশালী দল নাসাব দলের বিপক্ষে নামার। তো এটিকে মোহনবাগান দল এই ম্যাচটাতে কীরকম কী ফলাফল করতে পারে, ম্যাচটা কি জিততে পারবে এটিকে মোহনবাগান দল, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।